birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, মামুনি। মামুনি, কেকটা খেয়ে নাও না একটু, প্লিজ খেয়ে নাও। মামুনি, কেকটা খেয়ে নাও না। মিসকের আব্বু, আমাদের লক্ষ্মী মেয়েটার যে আগস্ট মাসের 1 তারিখে জন্মদিন, তোমার মনে আছে কি? এবারও কিন্তু অনেক আনন্দ করব। হ্যাঁ গো হ্যাঁ, আমার ঠিকই মনে আছে। আবার দেওয়ালে লাগানো ক্যালেন্ডারটাই ঠিক মনে করে দিচ্ছে। এবার অনেক বড় একটা কেক দিয়ে আমার মেয়ের জন্মদিন পালন করব কিন্তু। ওগো মিসকের আব্বু, আমি বলি কি, আমাদের মেয়েটার যেহেতু জন্মদিন, তুমি বাঘ মামাকে ফোন দাও, আসতে বলো, অনুষ্ঠানটা আমরা তাদের নিয়েই করি, কেমন? ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফোন দিব, তাদেরকে আমি এখনই আসতে বলবো। হ্যালো বাঘ মামা, বাঘ মামা। হ্যাঁ মিসকে বাগিনা, কি হয়েছে বলো। বাক মামা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর যে জন্য ফোন দিয়েছি, আমার মেয়ের আগামী মাসের 1 তারিখে জন্মদিন, আসবেন কিন্তু, দাওয়াত রইল, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঠিক আছে ঠিক আছে, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম, সময় মতন যাব ইনশাআল্লাহ। ওগো শোনাবো, আমার বাক মামাকে কল দিয়েছিলাম, বাক মামা বলেছে আমি সময় মতন যাব ইনশাআল্লাহ। তাহলে কেমন হয়, ভালো হয় না? অনেক খুব ভালো করেছো জান পাখি আমার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছো আমার মেয়ের জন্য, আমি ভাবতেই পারিনি তুমি এমন বড় একটা অনুষ্ঠান করবা আমার মেয়ের জন্য। আরে শোনাবো আমার, আমাদের লক্ষ্মী মেয়েটার জন্য সব কিছুই করতে পারি আমি। আচ্ছা এবার কেক কিনতে যাব, অনেক বড় কেক কিনবো, এবার টাকা দাও। ঠিক আছে টাকা দিচ্ছি আমি। তারপর মিসকের আম্মু মিসকের আব্বুকে কেক কেনার জন্য অনেকগুলো টাকা হাতে ধরিয়ে দিল। আম্মু আম্মু, এত বড় কেক দিয়ে কি করবা তোমরা জানতে পারি আম্মু? আরে আমার লক্ষ্মী মেয়ে মা, তোমার তো 1 তারিখে জন্মদিন, সে জন্মদিনটা আমরা পালন করবো আর কি। ইয়ে আমার জন্মদিন, আমার জন্য ইয়া বড় কেক আনবে, কি মজা কি মজা কি আনন্দ। আরে কবে কবে আইবে, পালারে পালারে, কবে দিমু গলাই তোমার মালারে মালারে, তোর পেমেতে দিবানিশি থাকতে আমি ভালোবাসি, কবে কবে আইবে পালারে পালারে। আজকে বাজার থেকে ইয়া বড় একটা কেক নিব, আমার মেয়ের জন্মদিন বলে কথা। ওগো বল্টু ভাই, তোমার কাছে জন্মদিনের ভালো কেক আছে কি? হ্যাঁ গো মিসকে ভাই, আমার কাছে অনেক ভালো ভালো জন্মদিনের কেক আছে। তাহলে আমাকে সুন্দর দেখে জন্মদিনের একটি ভালো কেক দাও। তারপর বল্টু শিয়াল কেক নিয়ে গেল মিসকের কাছে। বল্টু ভাই বল্টু ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত তাড়াতাড়ি এত সুন্দর করে জন্মদিনের একটা কেক তৈরি করে দেওয়ার জন্য। তারপর মিসকে শিয়াল বল্টুকে কেকের দাম দিল। তারপর এইদিকে মিসকে শিয়াল আজকে অনেক খুশি, কারণ তার ছোট্ট মেয়েটার আজকে জন্মদিন বলে কথা। কেক হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপর মিসকে শিয়াল হাঁটতে হাঁটতে বাড়িতে এসেই গেল।
বউ, আগো বউ, এই দেখো কত বড় কেক এনেছি, কই গো তুমি? আরে মিসকের আব্বু, আমি তো রান্না করতেছি, দাঁড়াও আমি এখনই আসতেছি বাহিরে। এই দেখো মিসকের আম্মু, কত বড় কেক এনেছি, তোমার পছন্দ হয়েছে কিনা জানাবো, কিন্তু অনেক টাকা দাম নিয়েছে রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মিসকের আব্বু, কেকটা আমার অনেক পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ও গিন্নি গিন্নি গো, শিয়াল বাঘিনা যে দাওয়াত দিল তার মেয়ের জন্মদিন, যাবা না? চলো কখন যাবা? আরে শুশুর বেটা, আমার মামুনের জন্মদিন বলে কথা, আর আমি যাবো না, এখনই যাবো, চলো। শশুর বেটা, তোমার মোটর সাইকেলটা বের করো। ঠিক আছে গিন্নি, আমার বাইকটা আমি এখনই বের করতেছি, তুমি জাস্ট এক মিনিট ওয়েট করো। তারপর বাঘ মামা আর মোটর সাইকেল বের করে শিয়াল বাঘিনার বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। তোমারে যে ভালোবাসি নিজের মুখে বলবো কি, তোমার ছবি হৃদয়ে মাঝে ফটো করে রেখেছি। ওরে কি আনন্দ আকাশে বাতাসে, ওরে কি আনন্দ আকাশে বাতাস। ও গিন্নি গিন্নি, বাড়ি তো পেয়ে গেলাম, এবার কিন্তু বেশি দিন থাকবো না, মাত্র একদিন থেকে চলে আসবো বাড়িতে। আরে মিসকে বাগিনা, কেমন আছো? আমার মামুনিটা কোথায়? দেখতেছি না তো, কই সে, কই? বাক মামা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি। আর হ্যাঁ, আপনার মামুনিটা রুমের ভিতর মনে হয় খেলা করতেছে। ও আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ মিসকে বাগিনা, আর কিন্তু বেশি দিন থাকবো না, ইনশাল্লাহ কালকেই অনুষ্ঠানটা শুরু করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাক মামা, কালকেই তো আপনার মামুনির জন্মদিন, কালকেই কেকটা কেটে ফেলবো। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you মামুনি। মামুনি কেকটা খেয়ে নাও না একটু, প্লিজ খেয়ে নাও। মামুনি কেকটা খেয়ে নাও না। মিনা মিনা, তোমার জন্মদিন হলো বুঝলাম, কিন্তু জন্মদিনে তো কোনো ডান্স হলো না, চলো আমরা ডান্স করি। হ্যাঁ রাজু হ্যাঁ, চলো আজকেই তো আনন্দ করব, চলো আমরা দুজন মিলে ডান্স করি। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আর তুমি যদি এরকম নিত্য নতুন মজার ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ।